নদিয়া জেলার চাকদা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বল্লভপুর মৌজায় 15 কাঠা জমি গরিব আদিবাসী মহিলার কাছ থেকে ভুল বুঝিয়ে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেখানে লক্ষ্মী সর্দার বলে এক আদিবাসী বৃদ্ধা অভিযোগ করেন, তার জমি তাকে না জানিয়েই রেজিস্ট্রি করে নিয়েছে কিছু প্রতারক। তিনি আরো জানান, সে পড়াশোনা জানে না, তাই আমাদেরকে এভাবে ঠকিয়েছে প্রতারকরা। তিনি বলেন, চাকদা কামালপুরের গোপাল রাজবর নামে এক ব্যক্তি জমি বিক্রির পারমিশন করে দেয়ার নাম করে রেজিস্ট্রি করে নেয় তাকে টাকা না দিয়ে, এমনই অভিযোগ করেছেন চাকদা থানায়। অন্যদিকে গোপাল রাজবরের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার বাড়িতে পৌঁছালে দেখা যায় বাড়িতে তালা ঝুলছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানা। আমার জমি ব্যাপারে আমি কেস করতে এসেছি। কেন? পয়সা নিয়ে নিয়েছে, আমার জমি নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে, পয়সা দিচ্ছে না, কি করবো? তারা আমাকে আসতে হবে না, কেস করতে হবে না? কতটা জমি, কোন জায়গায়? চন্দ্রপুর মৌজার মধ্যে জমি আমার 6 নম্বর চন্দ্রপুর মৌজা। আমার জমি নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে পারমিশন নাম করে। কতটা জমি? 15 কাঠা জমি। কি হয়েছিল অ্যাকচুয়ালি, এই জমিটা আপনি দিলেন কি করে, কেন দিলেন? আসলে আমার ছেলেটা মারা গেছে, তো এবার আমি বাচ্চাটাকে নিয়ে ওখানে থাকবো রাস্তার সাইডে বলে আমি ওই দূরে। বাচ্চা মানে কার বাচ্চা? ছেলের বাচ্চা। আচ্ছা, নাতিকে নিয়ে ধরো। এবার রাস্তাঘাট তো ব্যাপার আছে না, আমার বয়স হয়েছে, এবার আমি কি ওই রাস্তাঘাট পার হতে না পারলে কি করবো? ছোট বাচ্চা মানুষ কোন সময় দৌড়ে যাবে না কি করবে, ওই জন্য আমি আর কি একটু হাইওয়ে থেকে একটু দূরে ভেতরে গেছি। অন্য জায়গায় জমি কিনেছেন? হ্যাঁ। তো ওই জমিটা এখন কি করবেন? পাঁচটা জমি কিনে আমি ওইখানে বাড়ি করেছি। তাহলে এই জমিটা কি করবেন যেটা বললেন? এই জমিটা বিক্রি করাবো। কত কাঠা জমিটা? 15 কাঠা। আচ্ছা, তবে বিক্রি করার জন্য কি করলেন? এবার বিক্রি করবো জমিটা, ওরা রেজিস্ট্রি করে নিয়েছে, পয়সা না দিয়েই। কারা কিভাবে নিল? গোপাল নিয়েছে। কি? কানা গোপাল রাজবর নিয়ে আসলো, আর একজনকে নিয়ে আসলো, আমার বন্ধু আছে বলে নিয়ে আসলো। কি নাম তার? ওর নাম গোপাল রাজবর। আচ্ছা, এইবার আপনাকে টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা দিয়েছে, হাফ টাকা দিয়েছে, হাফ টাকা এখন রয়ে গেছে ওদের কাছে। ক টাকা দিয়েছে? কত টাকা হিসাব করলো ব্যাংক থেকে? 8 লাখ টাকা কেন? গোপাল রাজভোগ করে নিয়েছে, পারমিশন তুলতে হবে, চলো না গেলে তো রেজিস্ট্রি হবে না জমিটা, চলো বলে নিয়ে গেল। আর ওই পারমিশন করতে নিয়ে গিয়ে এখন রেজিস্ট্রি করে নিয়েছে, ওই সই করে দিয়েছি, এক জায়গায় সই করেছি আমি, ওই রেজিস্ট্রি করে নিয়েছি। আপনি সেভাবে লেখাপড়া জানেন না? না না, আমি পড়াশোনা জানি না, সেই জন্য আপনি কোনো লেখাপড়া জানি না, আর এসব ব্যাপারে কিছু আমরা বুঝি না। কী হয়েছে, আমাদের আদিবাসী মানুষ আমরা কিছু বুঝি না, আর এসব লেখাপড়াও জানি না, আর এই আমাদের এই জমির ব্যাপারে কিছু কী করেছে না করেছে সব কিছুই জানি না। কোথায় জমি আপনাদের? আমাদের জমি হচ্ছে চন্দ্রপুরে। হ্যাঁ, কতটা? 15 কাঠা। কি হয়েছে জমিটা? জমিটা একজনে এসে প্রথম মাইনাপত্র দেয় জমিটা কেনার জন্য। আপনাকে বিক্রি করতে চেয়েছেন? হ্যাঁ, আমরা প্রথমে বিক্রি করতে চাইছিলাম, মানে 5 বছর হয়ে গেল। আচ্ছা, তখন মানে জমির দাম আমরা বলেছিলাম প্রথমে, এটা মিথ্যা কথা লাভ নেই, প্রথমে ওদের সাথে যখন মানে কথা হয়েছিল যে এরকম 3 লাখ করে বলা হয়েছিল, যে এইখানে কোনো ক্লাব আসবে না, কোনো কেউ কিছু আসবে না, যা হবে মানে ওই ভদ্রলোকের সাথে মানে দুজনেরই এটা সাবসিড মতন কথা হয়েছিল। কি নাম ওনার? ওই প্রদীপ শাহ। আচ্ছা, তারপরে? ওই বৎসাখানিক পরে উনি একটা পার্টনার আসে, পার্টনার নিয়ে আসে আর কি, পার্টনার আনার পরে এবার যে পার্টনার যে নিয়ে এসেছিল কিন্তু আমি সেটা চিনি না। আচ্ছা, ওদের পার্টনার সাথে এবার মিলামিশি করতে করতে এবার সেই ওনার পার্টনার এবার ওনার সাথে কীভাবে কী করেছে না করেছে সেটাও আমি জানি না। তো ওনার এক মেয়ে, ওই পার্টনার মেয়ে এখন বাড়িতে আসতো, এসে বলতো কাকিমা যে এখানে একটা কাগজের একটা সই লাগবে। আমি কে, কিসের সই? বললো এরকম তোমার এরকম পাঠিয়ে দিয়েছে, বলে কে পাঠাবে? একটা বুড়ো ছিল, ও তো ওকে বলেছি, ও বললো এরকম একটা সই নিয়ে, ওর কাছে সই নিয়ে। এরকম কি বারংবার আসতো? ওই প্রায় মাসে 2 বার করে সই করে নিয়ে যেত, সই করে আসতো। আপনারা দেখতেন না কোনোদিন কিসের সই করছে? কী দেখো, আমরা কী বুঝতাম ওইসব ব্যাপারে, আমরা কিছু বুঝতাম না। এখন ঘটেছে, এখন মানে
ওই পারমিশন করতে নাম করে গিয়ে মিথ্যাবাজি করে নিয়ে ইয়ে তোমার রেজিস্ট্রি করে নিয়েছে। কাকে নিয়ে গেছিল? নিয়ে গেছিল আমার স্ত্রীকে নিয়ে গেছিল। কি নাম ওনার? লক্ষ্মী সর্দার। ওই জমি কি ওনার নামে? হ্যাঁ, জমি হচ্ছে লক্ষ্মী সর্দার নামে। ওনাকে নিয়ে গেছিল কোথায়? কৃষ্ণপুরে নিয়ে গেছিল। কে কে নিয়ে গেছিল? নিয়ে গেছিল গিয়েছিল কানা গোপাল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।